নমস্কার বন্ধুরা, আমরা চলেছি আরেকটা এটিং শো নিয়ে। আজকে আমাদের এটিং শো আছে একদম সিম্পল মেনু। এখানে আছে পুইতানা ভাজা, ওটা হলো ফুলকপি নয় বাঁধাকপির বড়া আর ডিমের ঝোল, ডবল ডিমের কুসুমের ঝোল, ডবল কুসুম। হ্যাঁ, একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো। তাহলে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে চলো আজকে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আজকে একদম সিম্পল মেনু। এটা হচ্ছে বিট, আলু দিয়েছে সঙ্গে। হ্যাঁ, শুধু ভালো লাগে না, বিট নয় তাহলে পুইমিটুলি, পুইমিটুলি। আচ্ছা, আলুগুলো আনবে, আলুগুলো সাজিয়ে রয়েছে, লাল হয়ে গেছে তো। পুইমিটুলিগুলো তো লালই হবে। এই আওয়াজটা না, আওয়াজটা ভালোই লাগে, কচর কচর আওয়াজ, আওয়াজটাই ভালো লাগে। হ্যাঁ, আমি ভালোবাসি না এই আওয়াজটা শুনতে, আর তোমার দাদা ইচ্ছে করে আমাকে আলু দু শোনাবে। মর 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 আওয়াজ করে। লঙ্কা আছে তোমার কাছে? লঙ্কা পেলাম না এখনো, আজ একটা পেয়েছি বাবা, ধানি লঙ্কা একবারে ছোট ছোট হলে কি হবে, কিন্তু দুর্দান্ত ঝাল। একটা খেতে পারবে না, এত ঝাল, এত ঝাল, একটা খেলেই হয়ে যায় কাজ। তাহলে বন্ধুদের একটা কথা বলি, যারা আমাদের ভিডিওটা এখন দেখছো, বর্তমানে এখন দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। প্রত্যেক দিনই দেখো তোমরা আমাদের ভিডিও, কিন্তু এখনো সাবস্ক্রাইব না করে দেখো, ভালো লাগলে অবশ্যই করে দিও। লঙ্কাগুলো মনে হয় গাছের শেষ লঙ্কা আর কি, নাকি? হ্যাঁ, মানে বড়গুলো হয়ে গেছে না, আবার গাছ তুলে ফেলে না সেই লঙ্কাগুলো। মিষ্টি মিষ্টি লাগে, না চিনি দিয়েছ? কোনটা? না না, বড়াটা মিষ্টি। লঙ্কা নিয়েছ খাচ্ছ না? এই যে একটা লঙ্কা, আমি লঙ্কা মেখে খাই না, আমি কামন দিয়ে খাই। এই পুই মিটুলিগুলো আমাদের গাছে যা আছে সবই, মানে বাড়ির জমি। বাঁধাকপিটাও জমি, জমির পিছন জমি, শুধু ডিমটা আমাদের বাড়ির নয়। বলতে চাইছিলাম ডিমটা জমির নয়, আমি জমিতে যাই না, তাই জানি না ওখানে কোনটা আমাদের জমি। আমাদের চাষবাস আছে বাবা করে, কিন্তু আমরা তো যাই না জমিতে। আমি তোমার চরের জমিতে মানে 11 বছর হবে গেছি, এখন আর যাওয়া হয়নি। নতুন বিয়ে হয়েছিল তখন গেছিলাম, কেন এইবার 12 বছর পূরণ হবে আমার। 1 বছরের পর আমি গেছিলাম জমিতে। আর এইখানে দক্ষিণধারে একটা জমি আছে, ওটা কত বছর হবে বাবু, তো 2.5 বছর চলছে না, 4 বছর হয়ে যাবে ওই জমিতে যাই। ওটা কিন্তু বাড়ির সামনে, বেশি দূর না, তাও কিন্তু যাওয়া হয় না। আবার ডিমটা নিয়ে নি, আবার 1.5 পিস করে, আবার হাফ আছে একটা। তুমি আজকে আমার ওলাটা কেন টানছো বারবার? একটা আবার হাফ আছে আজকে, আবার এটা কি হাফটা ফ্রি নাকি? হ্যাঁ, ওটা তো ডবল কুসুমের হাফ। আমাদের বাড়ির পিছনে আমাদের জমি আছে, এটা যাওয়া হয় সপ্তাহে একদিন, হয়তো কোনো মাসে একদিন হয়তো। বাড়ির পিছন বলতে আমাদের রাস্তা থেকে ধরে একদম লম্বা বাড়ি, লম্বা জায়গা, ওর মধ্যে বাগান আছে, বাড়ি আছে,
জমি আছে পেছন দিকে, জমি গর্ত আছে, বড় 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 গর্ত আছে, বাঁশ গাছ আছে, বাঁশ বাগান আছে, অনেক বড় গর্ত, অনেক লম্বা বাড়ি, গ্রামে যেটা হয় আর কি। গর্ত তো শুধু নোংরা আছে আর কিছু নেই, জল নেই, জল জমেও না, বর্ষাকালে জমে তারপর শুকিয়ে যাবে। ওটাকে কাটিয়ে কাটিয়ে পুকুর করলে ভালো হতো না, মাছ ছাড়া যাবে, কিন্তু রোদ পড়ে না, বাজারগুলোর জন্য রোদ পড়ে না, বাসার জন্য রোদ পড়ে না। বাড়ি, তারপর গর্ত, তারপরে আমাদের জন্য আমিও দেবটা খারাপ হলে বলে ফেলতাম, আমার মনে হয় যে মুরগি ডিম দেয় সে মনে হয় ডবল ডিমই দেয়, ডবল কুসুমই দেয়, তো ভিডিওতে দেখেছি কোকনাথ মুরগি, কিন্তু এমনি সামনাসামনি দেখিনি। মোরের মতন হয় কালো, ঝুটিটা একটু লালচে নাকি, আচ্ছা বেটো হয়, বেটো হয় একটা বের করলাম কুসুম, এটা মতো আরেকটা আছে দেখি, আরেকটা হবে তো, আর ডিমটা না হালকা একটা লেয়ারের মধ্যে থাকে, হ্যাঁ লেয়ার থাকে, স্কুল থেকে আসলো না এখনো, নাস্তা খাওয়া গেলে আনতে যাবে, কিন্তু একদিন অসুবিধা হয়ে গেল খাওয়া দাওয়া, আবার না খেলে বকে, আমার মেয়ে পড়ে আসবে, এই পড়ে আসবে কথা মনে করে দেবে না, মেয়ে স্কুল থেকে আসবে তারপর পড়তে যাবে, কিছু আসল হয়ে যাবে জন্য, তাই না? ও না, প্রত্যেকটা বাচ্চারই না, তবু অনেকে সকালে পড়া থাকে, এমন প্রাইভেট স্কুল থাকে না,
আবার সকালে যদি পড়া থাকে সকালে পড়ে আবার স্কুলে যেতে হয়, তখন চাপ থাকে। এখন আসবে স্কুল থেকে এসে আবার পড়তে যাবে। আমার ডবল দুধের মধ্যে সবচেয়ে বেশি ভালো খাই কুসুম। আমার মেয়েও আমার ভালো লাগে। আমার ছেলে ডিম খায় না। আমার ছেলে একদম খাই না, খাই না। এখন তো খায় অমলেট করে দিলে তার মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে করে দিতে হবে, তাহলে খায়। এমনি এমনি প্রেম খাবে না। লবণ দিয়েছে বল, লবণের টেস্ট একটা অন্যরকম লাগে। লাইক করবো, সাবস্ক্রাইব করবো, যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে আজকে এখানে সবাই ভালো থাকবে। বাই।